না, আমার আসলে বাবা অসুস্থ, হ্যাঁ বাবা ইউনাইটেড হসপিটালে আপাতত ভর্তি আছে, তো আগে হ্যাঁ আমরা ই করি না, বাট ওয়াজিব দেখে হ্যাঁ, তাই দাদাকে নিয়ে আসা হলো। মানে কোরবানি ওয়াজিব দিতে হবে, হ্যাঁ সামর্থ্যবানদের কোরবানি দিতে হবে, হ্যাঁ, এই জন্য মানে কোরবানি তো সময় আর বাদ দেওয়া যায় না, ওয়াজিব তো এখন হবে। দিতেই এখন হবে। এই ঈদের পরের দিনে সে গাবতলীহাটে গরু পাওয়া গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে, দুই তিনটা ই করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো করেই পেল। ভালো করে পাওয়া গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আছি গাবতলীর হাটে, ঈদের পরের দিন, এখনো গরু বেচা কিনা চলছে। এই যে দেখতে পাচ্ছি ক্রেতা রয়েছেন, ঈদের পরের দিন গাবতলীর হাটে আমরা দেখতে পাচ্ছি অনেকে আছেন, দেখি মুরব্বী কোরবানির গরু বেচা কিনে হচ্ছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গাবতলীর হাটে ঈদের পরের দিন কি গরু কিনছেন নাকি ঘুরতে আসেন? গরু কিনছি এবং ওয়াজিব ওয়াজিব রক্ষা করার জন্য আজকে আসছি। এর আগে আজকে তো ঈদের পরের দিন, আগে কেন খেতে পারলেন না? ছেলে বড় ছেলে অসুস্থ হাসপাতালে, হ্যাঁ মানুষ এটা নিছেন আর কে আছে সাথে, কে কে আসছে একটু কথা বলি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, নাতি না 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 দাদা হয় দাদা দাদা। আচ্ছা আচ্ছা, এই দাদাকে নিয়ে গাবতলী হাটি ঈদের পরের দিন, এর আগে কোরবানির গরু ক্রয় করার আশা হয়নি? না, আমার আসলে বাবা অসুস্থ, বাবা ইউনাইটেড হসপিটালে আপাতত ভর্তি আছে, তো আগে আমরা ই করি না, বাট ওয়াজিব দেখে তাই দাদাকে নিয়ে আসা হলো। মানে কোরবানি ওয়াজিব দিতে হবে, সামর্থ্যবানদের কোরবানি দিতে হবে, এই জন্য মানে সময় বাদ দেওয়া যায় না, ওয়াজিব তো এখন দিতে। এখন এই ঈদের পরের দিনে সে গাবতলী হাটে গরু পাওয়া গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, দুই তিনটা ই করলাম, আলহামদুলিল্লাহ ভালো করেই পেল। ভালো করে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আঙ্কেলরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আঙ্কেলরা খুব ভালো। এসটিভি বাংলা আমি দেখি মাঝে মাঝে, দেখেন কোরবানি ঈদের ভিডিও দেখেন? আচ্ছা আচ্ছা, এই যে কোরবানির গরুটি দিয়ে কিনলেন, কত টাকা দিয়ে নেওয়া হয়েছে? এটা 31 দিয়ে নেওয়া হয়েছে, 31, 1,31,000 টাকা। এই ব্যাপারে সব কত দাম চাইছিলেন? দাদা বলছে যে কালার পছন্দ, আপনার কি পছন্দ? কালার পছন্দ হয়েছে না গরুরা? সুঠাম দেহ, বড় সুঠাম দেহ, মাশাল্লাহ। তিনি বলছেন যে সুঠাম দেহের একটি গরু। আচ্ছা, কোরবানির জন্য পছন্দ করা, পছন্দ এবং নিয়ে দুইটা জিনিস থাকতে হবে। 1,31,000, 1,30,000, 31, 1,31,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই এই ব্যাপারী হিসাবে বলছেন যে ব্যাপারীরাও খুব ভালো, এই হাটে তো এখন গরু কম, বড় হয়েছে হাট, দাম চাওয়া হয়েছিল, দামাদামিতে তারাও তাদেরও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট, দামাদামিতে আপনার সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এই গাবতলী হাটে পছন্দ করে? তো তো দ্বিতীয় দিন আসলাম, এক্সপিরিয়েন্স বলা যায় না, পুরো হাট যখন থাকি ঈদের আগে তখন আসলে একটা এক্সপিরিয়েন্স। এরা মানে পুরো হাটের সময় আসা হয়নি, কালকে আসা হয়েছিল? না কালকে আসা হয়নি, ঈদের আগে যদি আসতাম হাটটা তখন একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকতো, এখন তো গরু কম মানুষ কম, এক্সপিরিয়েন্স বলা যায় না, বাট ভালো হয়েছে। এক্সপিরিয়েন্সটা বলা যাচ্ছে না, গরু কম ওইভাবে মানে যাচাইটা করা যায়নি, মানে অনেক গরু দেখে কেনাটা ওইভাবে হয়নি, যেটা পাওয়া গেছে সেটাই নেওয়া হয়েছে, সেটাই। আলহামদুলিল্লাহ। কোরবানি কবে হবে? কালকে, আগামীকাল, আগামীকাল। আচ্ছা আচ্ছা, প্রতি বছর কি আসা হয় গাবতলী হাটে? এরকম প্রথমবার, এবার প্রথমবার। আপনার নাম কি? আমার নাম ইউশরা জায়ান আলম। কি করেন? আমি স্টুডেন্ট। কিছু পড়েন? আমি মণিপুর উচ্চ বিদ্যালয় পড়ি, কলেজ কলেজ লে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন আছে লেখাপড়া করে? আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। আর্কিটেকচার ইঞ্জিনিয়ার কেন? আমার আসলে অনেকে তো ডাক্তার হইতে চায়, বড় বড় অফিসার। হ্যাঁ, এটা আসলে মা বাবা অনেকে চায় লাইক ডক্টর হইতে, আমার দাদাও পার্সোনালি দাদাও। হ্যাঁ, এটা বললাম, অনেকে ডক্টর চায়। একটা ইঞ্জিনিয়ারিংটা কি, আমার খালা মামা লাইক মোস্ট অফ দেম ইঞ্জিনিয়ার, সো একটা আমার চাচ্চু ইঞ্জিনিয়ার, সো একটা লাইক ইন্সপিরেশন আসে তাদের, মানে তাদের দেখে মনে হয় আমি ইঞ্জিনিয়ার। ওয়া, লাইক আমার ফ্যামিলিতে মোস্ট অফ দেম ইঞ্জিনিয়ার, তো একটা এক্সপিরিয়েন্স লাইক এটা ইন্সপিরেশন আসে তাদের মতো হওয়ার। তো মেডিকেলে যাওয়ার তত একটা ইচ্ছা না, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হওয়ারই বেশি ইচ্ছা, বেশি ইচ্ছা। দেখা যাক সামনে, আসলে এই ইচ্ছা থাকলে অনেক সময় যে ইচ্ছাটা
সবসময় যে হয় না, একজন থাকতে আর একদিকে চলে যাচ্ছে। আচ্ছা কোরবানি নিয়ে যে আর কথা বলতো, কোরবানি আগামীকাল দেওয়া হবে আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সুস্থ থাকেন। এই গাবতলির হাট এবছর তো ভিডিও অনেক কিছু গরু টুরু দেখছেন, কেমন লাগছে সার্বিক পরিস্থিতি, বাজার, গরুর দাম? আলহামদুলিল্লাহ ঠিকই আছে, ঠিকই আছে, আগের ভাই তো ঠিকই আছে। আগেরবার কত দেওয়া নেওয়া হয়েছিল মনে আছে? আগেরবার মেবি আগের কোরবানি যে আমি দেখছি যে এইটা যদি সরকারের তরফ থেকে ওয়াইড সিস্টেম করে দেয়, সরকার যদি একটা দাম নির্ধারণ করে দেয়, তাহলে যারা বিক্রেতা তারাও লস হবে না, লাভবান হবে, আর যারা ক্রেতা তারাও ঠকবে না, উচিত মূল্য। আচ্ছা আপনি বলছেন যে সরকার দাম নির্ধারণ করবে, একটা সরকার ওয়াইড উপর নির্ধারণ হবে গরুর, বিভিন্ন জাতের গরু যে এক একটা গরু জাতের উপর আছে, কোন গরু কোটি টাকায় একই রকমের গরুর দাম? ওই যে শ্রেণী ভেদ করে দিব, শ্রেণী ভাগ করে, চার পাঁচটা শ্রেণী ভেদ করে দিব, ভাগ করে তারপর ওয়াইড হিসাবে নির্ধারণ করবে যে মন এত টাকা করে যেই কয় মন হয় সেই দাম হবে। তাইলে এই সমস্ত মানুষ যারা প্রতারণার শিকার হবে, এত ঘুরতে হয় না, এত কষ্ট করতে হয় না, আর ওনারও 15 দিন পয়সা থাকতে হয় না, ওনারা ওই দিনের ডে বা দুই দিনের মধ্যে বিক্রি করে চলে যেতে পারে, সবার জন্য ভালো। আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভ দর্শক, আমরা দেখছিলাম তারা গাবতলির হাটে এসেছেন ঈদের পরের দিন কোরবানির গরু ক্রয় করতে। মাশাআল্লাহ তারা 1,31,000 টাকায় কোরবানির গরু পেয়ে গেছেন গাবতলির এই হাটে ঈদের পরের দিন। এই পর্যায়ে আমরা একটু ব্যাপারের সাথে কথা বলবো যিনি বিক্রি করেছেন তার সাথে, ভাইয়ের সাথে। ভাই আপনি বিক্রি করছেন? আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম অদুদ ব্যাপারী। অদুদ ব্যাপারী, অদুদ ব্যাপারী কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কবে আসছেন? আসছি আমার এই গরু, বিশেষ করে সত্য করা সত্য কথাটা বলতেছি, ওই গরু হলো ঈদের 3 দিন আগে হলো আমি চিটাগাং নামাইছিলাম। চিটাগাং ভালো কিনা বেচা করতে পারি নাই, অনেক কিছু বেচেছি আর কিছু গরু নিয়ে গাবতলি নামিছি ঈদের দিন রাত্রে, গতকাল রাত্রে। গতকাল রাতে আসছে নাইমে? হ্যাঁ। আরে ভাই কথার মধ্যে বললেন না, তারপরে আচ্ছা বলেন। সেই গরু নামান পরে দেখি যে গাবতলি অনেক গরুর ভিড় আমদানি, পরে বিশেষ কিভাবে দেখলেন, ভিডিওতে দেখলেন না? গরু হাটে নাই মেয়ে দেখেছি, অনেক গরু হাটে আসছে, মানে বিভিন্ন জায়গার গরু এসে আমদানি করছে, আমরা ওই সময় নামিছি, নামার পরে ওই আটা একদিন করে বেচা কিনা করতেছি। তো এখন হলো আপনার কয়টা নিয়ে নামছিলেন গাবতলি হাটে? আমি নামছিলাম 15টা নিয়ে। হ্যাঁ 16টা নিয়ে নামছিলাম, 16টা ঈদের আগের দিন রাতে, না ঈদের দিন রাতে। হ্যাঁ, তার কালকে গাড়ি পাঠাইছি, লোকজন পাঠাইছি, বাড়িতে 4-5টা পাঠাই দিছি, আর আমি নিজে এখানে 10টা নিয়ে ছিলাম, তা 5টা বেচেছি, 5টা গরু এখনো আছে। আর এই যে একমাত্র বিক্রি করলেন এখন 1,31,000, এটার পরে আর কয়টা আছে? এটার পরে আরো 5টা আছে, আমার ভাইয়ের আছে হলো 6টা। ঠিক আছে, এখনো আজকে দিন আছে, আগামীকালও আছে, আগামীকালও আছে, তারপরে এই গরু আস্তে আস্তে আমার মনে হয় যে বিক্রি হয়ে যাবে, যদি কষার কাছেও বেশি বেশি শেষ করে চলে যাবে, আমরা এই গরু বাড়ি ফেরত নিব না। ঠিক আছে, বাড়ি নেবেন না, বিক্রি করেই যাবে। হ্যাঁ বিক্রি করে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আমরা এই মেরতে একটা গরুর দাম জানি, আপনি কত টাকা দিয়ে দেবেন? কাস্টমার হয়তো ভিডিও দেখলে, যারা কোরবানি গরু খুঁজছে, এখনো কোরবানি দিতে পারেননি, গরু পায়নি, খুঁজছে, আপনি বলেন এই এই গরুটি সর্বশেষ কত টাকা বিয়ে হলে বিক্রি করবেন? এই গরুটি হলো ধরেন 2,10,000 হইলে বেচা যাবে। ঠিক আছে, 2,20,25,000 টাকা কিনা পড়ে গেছে, যদি 5-10,000 লস হয়, কি 20,000 লস হইলে গরু টাকা পড়ছে কিনা? এই গরুটা ধরেন 25,000 কিনা পড়ে গেছে, 2,00,000। দুই কোথা থেকে কিনছেন এটা? এটা ফরিদপুর থেকে কালীনগর হাট থেকে কিনা। কয় মন হবে এটা? 8.5 মন ওজন হবে। 8.5 মন। আর আরেকটা দেখি, এই যে পাশের এইটা, এইটা এটা কত হলে ছাড়বেন? এই গরুটা 2,00,000 হইলে ছাড়া যাবে, কি যদি 5,000 কি 10,000 কম হইলে 1,90,000 হইলেও ছাড়া যাবে। 1,90,000 হলো ছাড়া যাবে? হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁতের? এই গরুটা 2 দাঁতের। এটা আপনার আনুমানিক কয়টা কয় মন হবে? আনুমানিক এটা 6 মন হবে। 6 মন হবে। আর এইটা? ওইটা হলো 5.5 মন হইতে পারে, হয়তো 5,000 কি 10,000 কম হইতে পারে। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? এটা 1,50,000 কইলে বেচা কিনা করা যাবে। 1,50,000 বিক্রি হবে। দর্শক, আমরা 3টি গরু ব্যাপারের সাথে, ব্যাপারের নাম কি? অরুদ ব্যাপারী। অরুদ ব্যাপারী ফরিদপুর।
তিনি আছেন গাবতলির হাটে, এখনো চার পাঁচটা গরু আছে, তার বাইরে গরু আছে, আপনারা এখনো কোরবানি গরু ক্রয় করতে পারেননি, গাবতলির হাটে তারা গরু দিন নিয়ে আসছেন, তারা বলছেন যে কোনো উপায় হোক তারা গাবতলি হাট থেকে গরু আর ফরিদপুর নিয়ে যাবেন না, কষার কাছে হলে তারা বিক্রি করবেন। এই অপেক্ষায় আছেন যারা কোরবানি গরু এখনো করছেন, কোরবানি দিতে পারছেন না, গরু পাচ্ছেন না, তারা গাবতলি হাটে অদূর ব্যাপারে রয়েছে। আপনি ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? গরু বেচার উদ্দেশ্য নিয়ে আসি, একবার বলেন। আমি গাবতলি হাটে গরুর বেচার আশা করি নিয়ে আসি, গরু বেচেই যাবো, যদি কোনো হৃদয়মান ব্যক্তিরা কেনার দরকার থাকে এসে কিনে নিবেন, আমি গরু বেচে চেয়ে যাবো, এতটুকুই আমি নিয়ত করতেছি। আমার লস হোক যা হোক আমি গরু বেচে যাবো। মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? মোবাইল নাম্বার দেওয়া যাবে, বলেন। 01740771654।